ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ধরনের ভাইরাল ইমেজগুলো দেখেছেন যেগুলো এআই দিয়ে জেনারেট করা নিজের ছবি দিয়ে এরকম ভাইরাল ইমেজগুলো এডিট করা খুবই সহজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ভাইরাল ইমেজগুলো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করতে পারেন শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে আপনার হাতে থাকা যে স্মার্টফোন রয়েছে সেই ফোন থেকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আপনি চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চবারে সার্চ করবেন বিঞ্জ ইমেজ ক্রিয়েটর লিখে আপনি যখনই বিঞ্জ ইমেজ ক্রিয়েটরে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটা সবার প্রথম চলে আসবে এই ওয়েবসাইটটাতে আপনি প্রেস করবেন এখানে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে আপনারা দেখতে পারবেন একটা থ্রি ডট রয়েছে আপনি এখান থেকে এই থ্রি মাইনাসে প্রেস করবেন এবং এই জায়গাটাতে যদি আপনার অ্যাকাউন্ট লগ করা না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করা রয়েছে এবার আপনি যেটা করবেন এই জায়গাটাতে একটা প্রম্পট লিখে দিবেন কি প্রম্পট লিখবেন সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই জায়গাটাতে আমি প্রম্পট লিখে দিলাম এখান থেকে এই প্রম্পটটা আপনি চাইলে কাস্টোমাইজ করতে পারবেন যেভাবে আপনি কাস্টোমাইজ করবেন সেভাবেই কিন্তু আপনার ইমেজটা তৈরি হবে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া লোগো ইউটিউব দেওয়া রয়েছে আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম দিতে পারেন ফেসবুক দিতে পারেন তবে আমি ইউটিউবই করব। নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইউটিউব চ্যানেলটা থাকবে সেটার নাম কি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে স্মার্ট গ্রাফিক্স আমি এখানে দিয়ে দিলাম এ আর তার মানে আমার এই চ্যানেলের নাম এবার এইখান থেকে যে ক্রিয়েট নামের অপশন রয়েছে ক্রিয়েট নামের অপশনে ক্লিক করবো এবং দেখতে পারবেন যে এই অপশানটাতে ক্লিক করার পর আমার ইমেজগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা ইমেজ তৈরি হয়ে গেছে এবার এইখান থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করে নেব এই চারটার ভিতর থেকে আমার সব থেকে ভালো লেগেছে এই ইমেজটা এবার আমি এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি তো এখান থেকে সিম্পলি ইমেজটাকে ডাউনলোড করে নিলাম এবার আমি আরেকটা ইমেজ জেনারেট করব দেখতে পাচ্ছেন এখানে আবারও কিছু ইমেজ জেনারেট হয়েছে এবার এখান থেকে আমি এই যে ইমেজটা রয়েছে যেখানে একের অধিক ফেস রয়েছে এইটাকে আমি ডাউনলোড করে নেব এখান থেকে আমি এই ইমেজটাকেও ডাউনলোড করে নিলাম এবার এইখানে যে ইমেজগুলো আমি জেনারেট করলাম এগুলোতে একটু খেয়াল করে দেখুন এগুলোর ফেস কিন্তু অপরিচিত তার কারণ এগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে আননন ফেজ ফেস এবার এই চেহারাগুলো পরিবর্তন করে আমাদের চেহারা এখানে লাগাতে হবে সর্বপ্রথম আপনাকে এই বিঞ্জ ইমেজ ক্রিয়েটরের মাধ্যমে এর মাধ্যমে প্রম্পট লিখে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ইমেজ জেনারেট করতে হবে এরপর আপনি যেটা করবেন টাইপ করবেন একটা এআই ওয়েবসাইট চলে আসবে এটা হচ্ছে রিমেকারের এআই ওয়েবসাইট আপনি সরাসরি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস্ট চলে আসবে এবার আপনি একটু নিচের দিকে যাবেন এখানে যদি আপনার গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে বলে অবশ্যই কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ আপনি জাস্ট আপনার জিমেল অ্যাকাউন্টে সিলেক্ট করে দেবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবার একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এইখানে রয়েছে ফেস সোয়াপ নামের একটা অপশন আপনি এখান থেকে এই ফেস সোয়াপে ক্লিক করবেন ফেস সোয়াপে ক্লিক করলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে আপনার অরিজিনাল ইমেজ তার মানে যেই ইমেজটাতে আপনি চেহারা চেঞ্জ করবেন সেই ইমেজটা আপনাকে এখানে আপলোড করতে হবে তো আমরা বিনস ইমেজ জেনারেটরের মাধ্যমে যে ইমেজটা তৈরি করলাম সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দেবো এখান থেকে এটাতে প্রেস করলাম এবং গ্যালারি থেকে আমি ইমেজ সিলেক্ট করে এখান থেকে ডানে প্রেস করলাম দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে এবার দেখতে পাচ্ছেন আপলোড টার্গেটেড ফেস এই জায়গাটাতে আপনি আপনার নিজের ছবি আপলোড করবেন অবশ্যই আপনার যে ছবিটা এখানে আপলোড করবেন চেষ্টা করবেন যে ছবিটা যেন একদম স্পষ্ট থাকে এবং ক্লোজলি আপনার ফেসটাকে ক্রপ করে নেবেন আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফেস রয়েছে ছবি রয়েছে আমি এই ছবিটা এখান থেকে নির্বাচন করলাম এবং ডানে প্রেস করলাম এবার দেখতে পাচ্ছেন উপরে যে ছবিটা আমি জেনারেট করেছি সেই ছবিটাও নির্বাচন করা হয়েছে এবং আমার ছবিটাও নির্বাচন করা হয়েছে এবার আমরা ফেসটাকে চেঞ্জ করে দেবো এর জন্য এখান থেকে সোয়াপ লেখা রয়েছে এটাতে প্রেস করবেন এটা যে প্রেসগুলায় দেখতে পারবেন আপনি যে ছবিটা এখানে দিলেন সেই ছবিতে আপনার চেহারাটা হুবাহুভাবে লেগে যাবে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং এর মাধ্যমে কিন্তু এই ইমেজটা তৈরি হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার চেহারার যে অবয়ব সেটা কিন্তু এখানে চলে আসছে যদিও আমার বডি স্ট্রাকচারের সাথে এই বডি স্ট্রাকচারের মিল নেই কিন্তু এটা যে আমার চেহারা এটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে এবং দেখতে কিন্তু একটা চমৎকার একটা লুক কিন্তু চলে আসছে এখানে এবং এই ধরনের ইমেজ কিন্তু অনেকেই এখন পছন্দ করতেছে এবার জাস্ট আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন ব্যাস আপনার কাজ হয়ে গেল এবার যদি একটা ছবির ভিতরে মাল্টিপল ফেস থাকে তার মানে দুইজন তিনজন থাকে তাহলে সেখানে কিভাবে চেহারা পরিবর্তন করবেন এর জন্য আপনি এখান থেকে এই যে মাল্টিপল ফেস এই লেখাটাতে ক্লিক করবেন মাল্টিপল ফেসে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে আবারও এই ইন্টারফেসটা চলে আসবে এবার এইখানে আপলোড ইমেজের জায়গায় আপনি নির্বাচন করবেন সেই ইমেজটি যে ইমেজটা আপনি বিলস থেকে ক্রিয়েট করলেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করলাম এবং এখান থেকে আমি যেই মাল্টিপল ফেসের যে ইমেজটা জেনারেট করেছিলাম সেটাও আমি এখানে নির্বাচন করে দিলাম এবার আপনি দেখতে পারবেন পিকচারের ভিতরে যে কয়টা ইমেজ থাকবে সেই কয়টা ইমেজ এখানে চলে আসবে এবার এখানে আপনি কোনটাতে কার ফেস লাগাবেন সেটা এখান থেকে নির্বাচন করবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে ছেলে রয়েছে এই সেলের জায়গায় আমি আমার ছবিটা লাগাবো এর জন্য প্লাস আইকনে প্রেস করলাম এবং আমার যে ফেসটা রয়েছে সেটাকে আমি নির্বাচন করলাম এবার এখানে যে মেয়েটা রয়েছে এই মেয়ের জায়গায় আপনি চাইলে আপনার যে কোনো একটা মেয়ে ফ্রেন্ডের ছবি বা আপনি যার ছবি লাগাতে চান তার ছবি কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন সেম একইভাবে এখানে যে কয়েকটা ফেস আপনি পরিবর্তন করতে চান কয়েকটাতে আপনি জাস্ট ফেস লাগিয়ে দেবেন এবং এখান থেকে সোয়াপ লেখাতে প্রেস করবেন দেখতে পারবেন এই ছবির ভিতরে চেহারা পরিবর্তন হয়ে গেছে দেখুন এখানে কিন্তু রেজাল চলে আসছে একটু যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন ছেলের জায়গায় আমার ফেসটা এখানে চেঞ্জ হয়ে গেছে এবং মেয়ের জায়গায় আমি যে ফেসটা সিলেক্ট করেছিলাম সেটা চেঞ্জ হয়ে গেছে এবার জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করবেন তো মূলত আপনাকে যেটা করতে হবে বিঞ্জ ইমেজ ক্রিয়েটরের মাধ্যমে চমৎকারভাবে আপনাকে আগে ছবিটাকে তৈরি করতে হবে তারপর এই রিমেকার ওয়েবসাইটের মাধ্যমে সেটার ফেসকে পরিবর্তন করে দিতে হবে মূলত এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমেই এখন এই ভাইরাল ইমেজগুলো তৈরি করতেছে যেগুলো আপনারা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন ভাইরাল হওয়া ইমেজগুলোর প্রম্পট আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেইখান থেকে প্রম্টগুলোকে কপি করে নিতে পারেন এছাড়াও চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়মিত বিভিন্ন ভাইরাল প্রম্পগুলো শেয়ার করা হয় তাই যদি আপনার কাছে টেলিগ্রাম থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নিতে পারেন এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন সেই সাথে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও Take care. Bye bye.